ধাত্রি ঢুকাল দুদিনমান পূর্বে উদয় সুরজরো মৃত্যু ঘটিছিল আসলতে হৈছে কি পাঁচটা মাহত প্রায় পাঁচ মাহত এই নটা কই মৃত্যুর ঘটনা কোনো রাষ্ট্রীয় উদ্যানত বর্তমান কি হৈছে এলৈ চলিছে বিশেষ চর্চা আর এই কোনো রাষ্ট্রীয় উদ্যানতে প্রজেক্ট চিতা চলি আছে আর এই ধাত্রি বা উদয় আর সুরজর মৃত্যুর হইতে এতিয়া কোনো রাষ্ট্রীয় উদ্যান যে নামিবিয়া আর দক্ষিণ আফ্রিকার পৰা অনা চিতার সংখ্যা সেয়া লাহে লাহে কমি কমি এতিয়া চৈধ্যটা রয়েছে গৈ প্রজেক্ট চিতা দেশে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট এটা হাতত লৈছে কিয়নো চিতা বাঘর যে পপুলেশন সেয়া বিগত প্রায় সাতটামান দশক পূর্বে নাইকিয়া হয়ে গৈছিল বা চিতা ভারতের পটভূমির পৰা নোহোৱা হয়ে গৈছিল আকৌ রি ইন্ট্রোডিউস করবলৈ কেন্দ্র সরকারে প্রজেক্ট চিতা আরম্ভ করেছিল আর বিগত বর্ষর অর্থাৎ 2022-17 সেপ্টেম্বরত এই প্রথম নামিবিয়ার পৰা আটটা চিতা বাঘ লৈ অনা হয়েছিল কুনো রাষ্ট্রীয় উদ্যানত লৈকে সেইখিনিলৈকে সকলোখিনি ঠিকেই আছিলে বা তাৰপিছত আকৌ দক্ষিণ আফ্ৰিকাৰ পৰা বাৰটাকৈ চিতাবাঘ লৈ অনা হ'ল সেইখিনিলৈকেও সকলোখিনি ঠিকেই আছিল কিন্তু চিতাবাঘৰ যি এটাৰ পিছত এটাকৈ মৃত্যুৰ খবৰ আহি আছে প্ৰথম মাৰ্চত এই ঘটনা পোহৰলৈ আহিছিল চাচা নামৰ মাইকী বাঘজনীৰ মৃত্যু ঘটিছিল আৰু তাৰপিছত এটাৰ পিছত এটাকৈ মৃত্যুৰ খবৰ আচলতে এই প্ৰশ্নটো ক'ৰবাত নহয় ক'ৰবাত উত্থাপন হৈছে যে আমাৰ ভুল ক'ৰবাত হৈছে নেকি প্ৰসংগ বা চৰ্চা এই ধৰণেও চলিছে যে এই মৃত্যুৰ কাৰণ চিতা বাঘকেইটার ডিঙি থকা সেই রেডিও বা স্যাটেলাইট কলরবর নেকি আসলতে যা সময়সাত যি সুরজ নামর চিতা বাঘটোর মতা চিতা বাঘটোর মৃত্যু ঘটিছিল সেই ঘটনার পিছতেই প্রসঙ্গ উত্থাপন হয়েছিল যে চিতা বাঘবর ডিঙিত যি রেডিও কলার বা স্যাটেলাইট কলার লগা হয়েছে তারবাবে চিতা বাঘর কোবাদ ইনফেকশন হয়ে সংক্রমণ হয়ে তাত মৃত্যুর কারণ সেই কলারে হব পারেগৈ নেকি কেনো কোনো রাষ্ট্রীয় উদ্যানের যি গোটেই পরিবেশ সেয়া যথেষ্ট হিউমেড বরষুণ হয়ে আছে এতিয়া বরষুণের বতর বা মনসুন চলি আছে তেনে পরিপ্রেক্ষিতত এই ডিঙির আর চিতা বাঘকেইটার যি ডিঙি আর কলারর মাজর যিখিনি অংশ তাত পানি রই রই বা পানি জমা হয় বা সেমেকি থাকি তাত মাখি আদিয়ে বাহ লয় তাত ঘা আরম্ভ হয় আর সেই ঘাৰ পৰা তাত ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে অবশেষত গৈ সেপ্টিক শক হৈ এই চিতা বাঘকেইটার মৃত্যু ঘটে বুধবারে আকো এজনী প্রায় চাৰে তিনি বছরীয়া ধাত্রী নামৰ চিতা বাঘৰ মৃত্যু ঘটিছিল আৰু তাৰপৰা পুনৰ সেই একেটা প্ৰসংগ বা একেটা প্ৰশ্নে উত্থাপন হ'ল যে এই ৰেডিঅ' কলাৰে কাল মাতি আনিছে নেকি একো একোটা চিতা লৈ বা একো একোটা চিতাৰ জীৱনলৈ এই রেডিও কলারবর্ণ কি রেডিও কলার হয়েছে আমার সাধারণত আমি ব্যবহার করা আমি ডিভাইসত ব্যবহার করা জিপিএসর দরে এই চিতা বাঘবরক এই রেডিও কলারসমূহর জড়িয়ে বা স্যাটেলাইট কলারসমূহর জড়িয়ে ট্রাক করবা যায় বা এই চিতা বাঘকেইটার বিভিন্ন ধরনের তথ্যপাতি রেডিও কলারের জড়িয়ে আসলতে সেই যুগুত করবা যায় কিন্তু কোনো রাষ্ট্রীয় উদ্যানের যে পরিবেশ সেয়া যথেষ্ট হিউমিড আর তার পরিপ্রেক্ষিততে আকো ধাত্রী নামৰ চিতা বাঘজনীর মৃত্যু ঘটা বলে একাংশই কবলৈ বিচাৰে বিশেষকৈ এই প্রজেক্ট চিতা স্টেয়ারিং কমিটির যিগৰাকী মুৰব্বী যিগৰাকী চেয়ারম্যান ডক্টর রাজেশ গোপাল তেওঁৰ মতে হয়তো এই কথা নুই কৰিব নোৱাৰি যে সেপ্টিক শকৰ ফলত এই ধাত্রী নামৰ চিতা বাঘজনীরও মৃত্যু ঘটিছে কিয়নো সুরজৰ সময়সাতো সুরজ নামৰ সেই মতা চিতা বাঘটোর মৃত্যু ঘটার সময়সাতো সেপ্টিক শক বা সেপ্টিসেমিয়ার ফলতেই এই চিতা বাঘটোর মৃত্যু ঘটা বলে ধারণা করা হয়েছিল যদিও বা সেই সময়সাত সরকারের ফলের পৰা স্পষ্টকৈ আসলতে ইয়াক নুই করা হয়েছিল যে রেডিও কলারে কোনো ধরনের ব্যাঘাত জন্মা নাই বা যিকেইটা চিতা বাঘৰ মৃত্যু ঘটিছে এয়া ন্যাচারেল বা সাধারণ মৃত্যুর ঘটনা বনত তেনেকুৱা ঘটনা ঘটে বলে সরকারের ফলের পৰা কোৱা হয়েছিল আর এয়া গোটেইখিনি এই রেডিও কলার সম্বন্ধীয় গোটেইখিনি প্রসঙ্গ সেয়া স্পেকুলেটিভ বলে কোৱা হয়েছিল কিন্তু ধাত্রীর ক্ষেত্র সুরজর যদি আমি সুরজর মৃত্যুর সময় উভতি যাও যেটা জুলাই মাহত সুরজ নামের চিতাবাঘটোর মৃত্যু ঘটিছিল সুরজর ডিঙির পর আসলতে মাখি উড়ি যাওয়া প্রত্যক্ষ করেছিল বনরক্ষীয়ে বা মনিটরিং টিমে আর সমান্তরালক এই যে শেহতিয়া ধাত্রী নামর মাইকী চিতাবাঘজনীর মৃত্যু ঘটিল এই ধাত্রী নামর মাইকী চিতাবাঘজনীর মৃত্যু ঘটার পিছতো ধাত্রী নামর বাঘজনীর ডিঙিটো আসলতে তেনেকুৱা কিছু ডিঙিত কিছু ঘা জাতীয় বা ইনফ্লেমেশন হওয়া ডিঙির অংশখিনি সালর অংশখিনি ফুলি থকা প্রত্যক্ষ করা গৈছিল অবশ্যই পোস্টমর্টেম বা মরণোত্তর পরীক্ষা করবলৈ দিয়া হৈছে এতিয়া সম্পূর্ণরূপে কি কারণে ধাত্রী নামৰ বাঘজনীর মৃত্যু ঘটিছে সেয়া পোহরলৈ অহা নাই কিয়নো পোস্টমর্টেম করবলৈ দিয়া হৈছে কিন্তু পুনৰ সেই একেখিনি সন্দেহ যে রেডিও কলারৰ ফলতে হয়তো মৃত্যু ঘটিব পাৰে ধাত্রীৰো
বুধবাৰে পুৱাৰ ভাগতে ধাত্ৰীৰ মৃতদেহ উদ্ধাৰ কৰা হৈছিল আৰু এটাৰ পিছত এটাকৈ চিতা বাঘৰ মৃত্যু খবৰে পুনৰবাৰ আচলতে ভাবিবলৈ বাধ্য কৰিছে যে ৰেডিঅ' কলাৰৰ প্ৰসংগটো আচলতে যথেষ্ট প্ৰাসংগিক নেকি এতিয়া কোনো ৰাষ্ট্ৰীয় উদ্যানত 14টা চিতা বাঘ ৰৈছেগৈ 14টাৰ ভিতৰত এটা পোৱালিও আছে আমি যদি উভতি যাওঁ প্ৰথমে মৃত্যুৰ ঘটনাটোলৈ যোৱা মাৰ্চ মাহত সাশা নামৰ চিতা বাঘজনীৰ প্ৰথম মৃত্যু ঘটিছিল আৰু তাৰ পিছৰে পৰা এটাৰ পিছত এটাকৈ মৃত্যু ঘটি থাকিল ইয়াৰ ভিতৰত কেইবাটাও পোৱালি জন্ম হৈছিল দক্ষিণ আফ্ৰিকা নামিবিয়াৰ পৰা যিকেইটা চিতা বাঘ লৈ অনা হৈছিল সেই চিতা বাঘৰ পোৱালি তিনিটাৰো ডিহাইড্ৰেশ্যনৰ ফলত মৃত্যু ঘটিছিল এতিয়া এটা পোৱালি আছে এতিয়াও আৰু যেতিয়া এই ৰেডিঅ' কলাৰ বা ছেটেলাইট কলাৰৰ প্ৰসংগটো যথেষ্ট চৰ্চিত হ'ল তাৰ পিছত বিশেষজ্ঞসকলে বা এই ষ্টিয়াৰিং কমিটিৰ ফালৰ পৰা ইণ্টাৰনেশ্যনেল বহুখিনি এক্সপাৰ্টৰ সৈতে কথা পাতিলে তেওঁলোকে আৰু সমান্তৰালকৈ তেওঁলোকে পৰ্যালোচনা কৰি বা আলোচনাৰ মাজেৰে পুনৰবাৰ এই বনত যিকেইটা 14টা চিতাৰ কথা আমি কৈছোঁ এই 14টা চিতা বাঘক পুনৰবাৰ বনৰ পৰা আকৌ উভতাই লৈ অনা হৈছিল আচলতে এটা নিৰ্দিষ্ট এনক্লোজাৰলৈকে য'ত অতি সূক্ষ্মভাৱে বা খুব ক্লজ মনিটৰ তেওঁলোকক কৰি থকা হৈছে বা এই চিতা বাঘকেইটাক মনিটৰ কৰি থকা হৈছে এতিয়া যিহেতু এই ধাত্ৰী নামৰ বাঘজনীৰ মৃত্যু ঘটিল ধাত্ৰী আৰু আন এটা মাইকী বা আন এজনী মাইকী চিতা বাঘ হওক কিন্তু আচলতে উভতাই আনিব পৰা যোৱা নাছিল এই এনক্লোজাৰলৈকে চেষ্টা চলাই থকা গৈছিল আৰু তাৰ মাজতে ধাত্ৰী নামৰ এই প্ৰায় 3.5 বছৰীয়া বাঘজনীৰ মৃত্যু ঘটিল কাৰণ যিয়েই নহওক নিশ্চিত ৰূপত ইয়াক ক'ৰবাত নহয় ক'ৰবাত চিন্তা পেলাইছে বা প্ৰজেক্ট চিতা সফল হ'বনে নাই সেইখিনি কথা বহুতকে হয়তো ভবাই তুলিছে কিন্তু আশা ৰেঙনি ইয়াতো আছে নথকা নহয় এতিয়াও এটি প্ৰায় 4-মহীয়া 5-মহীয়া চিতা বাঘৰ পোৱালি আছে আৰু বৰ্তমান খুব ক্ল'জলি মনিটৰ কৰি থকা হৈছে পৰ্যবেক্ষণ কৰি আছে বিশেষজ্ঞসকলে আটাইকেইটা বাঘ আৰু এই ধৰণে এই বাঘকেইটা সুস্থ থাকক আমি তাৰে কামনা কৰিছোঁ প্ৰজেক্ট চিতা সফল হওক আমি তাৰে কামনা কৰিছোঁ আৰু বিশেষকৈ যিধৰণে চিতা এটা সময়ত ভাৰতৰ পটভূমিৰ পৰা সম্পূৰ্ণৰূপে নাইকিয়া হৈ গৈছিল আমি তাকে কামনা কৰিছোঁ যে পুনৰ ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰাই আকৌ এই চিতাৰ সংখ্যা লাহে লাহে বাঢ়ি গৈ থাকক আৰম্ভণি হওক সেই কণমানি 4-5 মহীয়া পোৱালিটোৰ পৰাই